বিমান অনেক মায়ানমারের ভিতর দিয়ে যেত, তো এটা একটা রিস্ক, ভয় লাগতেছে। বাঘের মুখের সামনে দিয়ে যাব। ছবি দেখাইতেছি কেন, গল্পটা একটু বলিনি। আমরা আছি এখন টেকনাফে, টেকনাফে আসছি আমরা পৌনে একটার দিকে। সারারাত্র বাইক চালাইছি, তো বাইকগুলো একটা জায়গায় রাখার ব্যবস্থা করছি আমরা। ইচ্ছে ছিল যে বোর্ড নিয়ে এক ঘন্টায় চলে যাবো সেন্টমার্টিন, তো সে আশা করে আসার পরে আশাটা বিনাশ হয়ে গেছে। আমি দেখাই এখানে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন এরা সব সেন্টমার্টিন যাবে, বোর্ড নাই। বোর্ড নিতে হইলে পারমিশন নিতে হবে কোস্ট গার্ডের কাছ থেকে, আর সেই পারমিশন আপনি চাইলেই পাবেন না। তার কারণ হচ্ছে এখন টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পারমিশন কাউকে দিচ্ছে না, পর্যটকদের জন্য বন্ধ। আর যাইতে হইলে শিপ দিয়ে যাইতে হবে কক্সবাজার থেকে। তো আমরা যেহেতু টেকনাফ চলে এসছি আর কক্সবাজার যাওয়ার ধৈর্য বা শক্তি এখন নাই, তো এখানে সামহাও কোস্টগার্ডের কাছ থেকে পারমিশনটা অ্যারেঞ্জ করছি। তো সেটা কিভাবে করছি সেটা সেন্টমার্টিনকে আপনাদেরকে বলবো। সেটা আবার অনেক রকমের কাঠখর পরে নিতে হয়েছে। তো এখানে যাই হোক একটা বোর্ড আমরা অ্যারেঞ্জ করতে পারছি, সেটা 10,000 টাকা দিয়ে একটা বোর্ড অ্যারেঞ্জ হয়েছে। আরও 4 জন আছে আমাদের সাথে আর আমরা 3 জন। তো একটু পরে আমরা যাব, লবণঘাট একটা জায়গা আছে, এখানে তো পানি নাই, দেখেন জোয়ারের পানি চলে গেছে এখান থেকে, যার কারণে বোট আসতে পারতেছে না। বোটগুলা সেন্টমার্টিনে যাইতে হইলে একেবারে মায়ানমারের সীমানা ঘেঁষে তারপরে যাইতে হয়, অনেকটা সীমানা নাকি মায়ানমারের ভিতর দিয়ে যেতে হয়। তো এটা একটা রিস্ক, সেই রিস্কটা নিচ্ছি আমরা, যেহেতু আমরা অ্যাডভেঞ্চার বাইক রাইডার। যদিও ওই ভিডিওটা আসার পরে আমরা আসলে ফিরে আসি কিনা জানি না, একটু ভয় লাগতেছে। তো বলতে হয় এখন যে আমরা বাঘের মুখের সামনে দিয়ে যাব, অনেকটা এরকম। এক তো হচ্ছে স্পিড বোট সমুদ্রের মাঝখান দিয়ে, সাথে মায়ানমার তো রয়ে গেছে, আর পাশে যেহেতু যুদ্ধের একটা ঘটনা চলতেছে মায়ানমারে, সেটাও একটা আতঙ্ক। লেটস সি কি হয়, আর বাকি কথা যেতে যেতে হবে। তো চলে আসছি লবণঘাটের এখানে, আর লবণঘাটের এখান থেকে আমাদের এই যে স্পিড বোট দেখতে পাচ্ছেন, এই স্পিড বোট দিয়ে যাওয়ার চেষ্টা করবো এখন। লবণঘাটে এসে দেখি গল্প শুরু হয়েছে আরেকটা, অন্য আরেকজন লাইনম্যান। আমরা যে বোটটা রিজার্ভ করে নিয়ে আসছি সেন্টমার্টিন থেকে, আরেকটা গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে উঠে বসে আছে। এখন বেলা বেজে গেছে 4টা, আমরা এখন যদি এই বোটটাতে না উঠতে পারি তাহলে আমাদের সেন্টমার্টিন যাওয়া ক্যান্সেল হয়ে যাবে আজকের জন্য। বাধ্য হয়ে আমরা আমাদের লাইনম্যানটাকে ডাকলাম, সেই লাইনম্যানটা আবার দেখলাম যে ওর থেকে পাওয়ার, সে এসে ওদেরকে নামায় দিল আর আমাদেরকে সেই বোটটাতে উঠাইছে। যাই হোক আলহামদুলিল্লাহ, কিন্তু একটা জিনিস কষ্ট লাগছে, ওদেরকে নামায় দিতে হয়েছে। তো আমরা কিছু করার ছিল না, কারণ ওই মুহূর্তে স্বার্থপর যদি না হইতাম আমরা সেন্টমার্টিন যেতে। যাই হোক এই ভিডিও যদি ওরা দেখে থাকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের কোনো অপশন ছিল না আর। ফাইনালি আমরা বোর্ডে উঠে গেছি আর বোর্ডে স্টার্ট হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে কেন রে ভাই। রিসোর্ট খুঁজে পাইছি, আর রিসোর্ট হচ্ছে সমুদ্র বিলাস। এটা হচ্ছে আমাদের রুম, ওইখানে একটা বেড, এই পাশে একটা বেড, আর এই পাশে হচ্ছে কিছু জামা কাপড় রাখার জন্য এখানে আলনার মতো দেওয়া আছে। এইটা হচ্ছে লুকিং গ্লাস আমাদের, আর এটা হচ্ছে একটা বাথরুম, এই হচ্ছে বাথরুমের
অবস্থা মোটামুটি খারাপ না, ভালোই। এই ছিল আমাদের রুম, এখন একটু ফ্রেশ হবো, তারপর আবার বিচের দিকে যাওয়ার চেষ্টা করবো। আমরা আসছি রাতে ডিনার করতে, তো ডিনার করতে আসছি রূপচাঁদা খাওয়ার ইচ্ছে দেখতে। তো এই হচ্ছে রূপচাঁদা, এই তিনটা নিচ্ছি, এখন ফ্রাই করি, দেখি রুজিকে থাকলে ইনশাল্লাহ খাবো। আমি ঘুমাই গেছিলাম ক্ষুধায়, তো অর্ডার যেটা দিয়েছি সেটা আমাদেরকে দিতে প্রায় এক ঘন্টার উপর সময় লাগাইছে। ফাইনালি টেবিলে খাবার আসছে, এখন খাবো, আর খাবারটা একটু দেখা আপনাদেরকে। এই হচ্ছে রূপচাঁদা, তিনটা রূপচাঁদা নিয়েছি আমরা, তিনটা রূপচাঁদার কারি নিচ্ছে 750 টাকা, আর সাথে আমরা তিনটা সুন্দরী মাছ দিয়েছি যেটা ফ্রাই করে আমাদেরকে দেবে, ওটা আসলে সেটাও দেখাবো। আমি খাই আর এখন এনার্জি নেই কথা বলার। সেন্ট মার্টিন জেটিতে নামছি অ্যারাউন্ড 5:45 দিকে, তো সেটা ভিডিও তো আপনারা দেখলেনই কি পরিমাণ এক্সাইটেড মোড নিয়ে আমরা আসছি, আর এক্সট্রিম জার্নি করে আসছি স্পিড বোটে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন গর্জন, আমরা সেন্ট মার্টিন বিচে আছি, পিছনের সাইডের বিচে আছি। টেকনাফে শেষ করে আসি নাই, ওই যে কিভাবে আমরা পারমিশনটা পাইলাম কোস্ট গার্ড থেকে, সেই কাঠ খড়কড়ানোর গল্পটা আপনার শেষ করি। বলছিলাম যেটা সেন্ট মার্টিন আসে শেষ করলে এত গর্জন, পানি মানে অন্যরকম একটা পরিবেশ, সেই পরিবেশে বসে আপনার সাথে কথা বলছি। আমরা টেকনাফে যখন আসলাম পারমিশন নাই, আমরা একটু হতাশ বসেছিলাম অনেকক্ষণ। পরে পরিচিত লোভিং যেটাকে বলে, যেটা ঠিক না করা, যেহেতু গভর্নমেন্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা ছিল, তারপরে যেহেতু আমরা চলে আসছি বাইক নিয়ে এখানে, তো শেষ পর্যন্ত দেখলাম যে এখানে কোস্টগার্ডের একটা পারমিশন বা রেফারেন্স যদি ইউজ করা যায় তাহলে যাওয়া যায়। তো এটা অফিসিয়াল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের রিক্সেই যাইতে হয়। তো সেখান থেকে আমাদের এই ভাগিনা ছিল একজন সেন্ট মার্টিনের, আমি নাম বললাম না, ওর রেফারেন্সে কোস্টগার্ডের একজন বড় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে পারমিশন নিয়ে ফাইনালি আমরা বোর্ডে উঠতে পারছি। তবে সেটাও একটা খুব অ্যাডভেঞ্চার ট্যুর ছিল, তো আপনারা ভিডিওতে যেটা দেখলেন, আসলে এই ট্যুরটা আমাদের কাছে এতটা অ্যাডভেঞ্চার হয়েছে, এক তো বাইক ও জার্নি পুরোটা করে আসছি, সারা রাত্র টেকনাফে আসছি আমরা 12টার দিকে, সেইখান থেকে পারমিশন নিতে নিতে হয়ে গেল 4টা, সেই 4টায় আমরা বোর্ডে উঠছি, তাও অনেক রকম ঝামেলা পোহায়া, তো ফাইনালি তো আসতে পারছি। সেই জন্য অ্যাকচুয়ালি আল্লাহকে থ্যাংক যে আমরা আসতে পারছি, এখন এখানে থাকবো, ঘুরবো, তারপরে এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো অ্যাকচুয়ালি এই ব্লগটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা সেন্ট মার্টিনে ইদানিং আসতে চাচ্ছেন, এখন হচ্ছে অক্টোবর, আর এই অক্টোবর মাসে এখনো কোনো পারমিশন দিচ্ছে না। আপনারা জানেন যে মায়ানমারের সাথে বাংলাদেশ বর্ডারের একটা প্রবলেম চলতেছে, ওইখান থেকে গোলাগুলি হচ্ছে, তো আমাদের কূটনীতিকরা এটা সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যতদিন সামাল দিতে পারতেছে না ততদিন চেষ্টা করছে সেফ জোনেই মানুষকে রাখার। তো পানি চলে আসতেছে এখানে, এখান থেকে চলে যাবো। তো সেই জন্য অ্যাকচুয়ালি যারা আসবেন এখন সেন্ট মার্টিনে একটু জেনে শুনে আসবেন, টেকনাফটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখন, কারণ এটা একটু ভয়ঙ্কর রিস্কি জায়গা। আপনারা কক্সবাজার হয়ে শিফটে আসবেন, আর যদি ওইটা না পারেন তাহলে আপাতত আমি বলবো যে সেন্ট মার্টিনটা অ্যাভয়েড করেন, আর না হয় এটা অনেক অ্যাডভেঞ্চার হয়ে যায়, কারণ স্পিড বোটে এখানে সমুদ্রের মাঝখানে অ্যাকচুয়ালি খুবই ভয়ঙ্কর অবস্থা, যেটা আমরা ব্যাচেলার ছিলাম বলে একটু ভয় লাগছে, আল্লাহকেও ডাকছি। এই ব্লগটা আসলে এখানেই শেষ করে দিচ্ছি আজকের, সেন্ট মার্টিনে আসা পর্যন্ত পরবর্তী ব্লগগুলো আপনারা পাবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আর সামনের ব্লগের অপেক্ষা করবেন, আশা করি ততদিন আমরা সবাই থাকুন।